সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার খেলতে যাওয়া কোয়ালিফায়ারে মুলতান সুলতানসদের বিরুদ্ধে একের পর এক লড়াইয়ে যাবে ইসলামাবাদ ইউনাইটেড। ইউনাইটেড তাদের শেষ পাঁচটি ম্যাচে অপরাজিত ছিল। মূল খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও তারা শেষ লিগের খেলায় মুলতান সুলতানসকে 4 উইকেটে হারিয়েছে। তারা 16 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শেষ করেছে। এদিকে মুলতান সুলতানসের 4 ম্যাচ জয়ের ধারাবাহিকতা শেষ লিগ গ্রুপ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের দ্বারা শেষ হয়েছিল। এক পর্যায়ে তাদের কাছে মনে হয়েছিল তারা প্লে অফে পৌঁছাতে সক্ষম হবে না, কিন্তু তারা টুর্নামেন্টের দ্বিতীয় লেগে টেবিলটি ঘুরিয়ে দিয়েছিল এবং 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 6:30। ম্যাচ দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে এবং ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি লিভে। এই ম্যাচকে ঘিরে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উন্মাদনা চরম শিখরে পৌঁছেছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেইং ইলেভেন, আবহাওয়া ও পিচ রিপোর্ট, ম্যাচ প্রিভিউ এবং ফ্যান্টাসি ক্রিকেট টিপস বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। এটি একটি ভালো টি টোয়েন্টি উইকেট এবং গত কয়েকদিন ধরে কয়েকটি ক্লোজ কন্টেস্ট তৈরি করেছে। এই ভেন্যুতে রান তাড়া করা বেশ কঠিন বলে মনে হচ্ছে এবং যে দল টসে জিতবে তাকে প্রথমে ব্যাটিং করা উচিত। আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রথম ইনিংসে গড় স্কোর হতে পারে 185+। তো চলুন বন্ধুরা, এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে ইসলামাবাদ ইউনাইটেড প্রেডিক্টেড ইলেভেন। উসমান খাওয়াজা, কলিন মুন্ড্রো, মোহাম্মদ আখলাক উইকেট কিপার, ইফতিকার আহমেদ, সাদাব খান ক্যাপ্টেন, ব্র্যান্ডন কিং অথবা হুসেন তালাত, আসিফ আলী, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম, ফাওয়াদ আহমেদ। এবার মুলতান সুলতানস প্রেডিক্টেড ইলেভেন। শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, সোয়েব মাকসুদ, জনসন কার্লেস, রিলে রোশৌ, খুসদিল শাহ অথবা হামদ আজম, সোয়েল খান, ব্লেজিং মুজরাবানি, ইমরান খান, ইমরান তাহির, শাহনাজ ধানি। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক ফ্যান্টাসি টিম ইলেভেনটা। মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন, জনসন কার্লেস, কলিন মুন্ড্রো ভাইস ক্যাপ্টেন, সোয়েব মাকসুদ, শান মাসুদ, আসিফ আলী, সাদাব খান, ফাহিম আশরাফ, ফাওয়াদ আহমেদ, মোহাম্মদ ওয়াসিম, শাহনাজ ধানি। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক।